আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহী হবার একাত আলহামদুলিল্লাহ বিলামিন উসল্লাহ তুউসাল্লাম আলা আহ শফিল এম বিয়াই উমুর সাল্লিম নবীগিনাম আহাম্মদিন ওয়ালা আলিহি ওয়া সাবি ওয়াহম বেসান ইলায় মিদ্দিনবাদ আর সুক্রিয় দর্শক দিনী ভাই বোনেরা আমরা কেয়ামত পূর্ববর্তী যে আলামতগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে আলামতটি খুরুজ দাজ্জাল দাজ্জালের আত্মপ্রকাশ অথবা দাজ্জাল এর বেরিয়ে আসার বিষয়টি নিয়ে ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করেছি রসুল্লাহ সাল্লা সাল্লাম দায় জালের বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন বরং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে তারি কাছে সাহাবি আনাসব মালিক রিয়াল্লাহ বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাদ করেছেন মা মাহিজুন ইন্দারা উম্লা আউব যে সকল নবী তার উম্মাদকে আওয়ার আল কাদ কানা মিথ্যাবাদী অর্থাৎ দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছে যে সমস্ত নবীদের কাল্লা সুবাহতলা প্রেরণ করেছেন সকলেই এই কানা মিথ্যাবাদী থেকে তার উম্মাদকে সতর্ক করেছেন জেনে রাখো তোমরা ইনাহু আওয়ার সে কানা অর্থাৎ আসাল আলী দ্য জালের ব্যাপারে এত সতর্ক করছেন যাতে করে কোনোভাবেই উম্মতের কেউ দাজ্জালের এই ইনি নিমজ্জিত না হয় এবং ইমান না হয় তারপরে আল্লাহ রবী সাল্লাহামের সাথ করেন ওয়া ইন্না রব্বা কুমলাইসবে আওয়ার এরপরে বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ রব্বুল আলমীন আওয়ার তিনি কানানন ওয়া ইন্না বাইনা আই নই হিমক থুবুন ক্যাফের আরে দাজ্জালের দুই চোখের মাঝে কা ফের শব্দ লেখা থাকবে আল্লাহ রসুল সাল্লা এইভাবে স্পষ্ট করে দ্য জালের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন সুপ্রিয় দর্শক দিনী বায়ুবুরেরা রসুল্লাহ সাল্লাউসাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে এটা আমাদের কাছে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম জালের ব্যাপারে সুস্পষ্টভাবে তার বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানিয়ে গেছেন ইতিমধ্যে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা স্পষ্ট করে আপনাদের সামনে জানিয়েছি আজকে আমরা জালের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাউ যে সতর্ক করেছেন এবং রসুল্লা সাল্লাহসাল্লাম এই সতর্ককরণের সতর্কীকরণের সাথে আল্লাহ রাসুলসাল্লাহসাল্লাম এই সতর্কীকরণের সাথে যে বিষয়টি জড়িত সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লা সালামের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন ফলে এখানে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা এর সাথে জড়িত রয়েছে একটি হচ্ছে হাদিসুল জা সাহায্য সাহা এর হাদিস যেটি ইমামুস্তব্রাহিম আল্লাহ তারা তার সহিত বর্ণনা করেছেন আরেকটি হচ্ছে ক্রিসাত ইদিন সৈয়াদ এভি সৈয়াদের ঘটনা আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব এই জন্য যেহেতু দজ্জালের আবির্ভাব অথবা দাজ্জালের আগমনের সাথে এই দুটি ঘটনার সম্পৃক্ততা রয়েছে দুটি হাদিসের মধ্যেই বর্ণিত হয়েছে ফলে এ বিষয় সম্পর্কে যখন আমরা সুস্পষ্ট ধারণা নিতে পারব তখনই আমাদের কাছে দাজ্জালের বিষয়টি নিয়ে আরও স্পষ্ট হবে কারণ এই দুইটি ঘটনাকে কেন্দ্র করেই যেহেতু এই দুটি ঘটনার ব্যাপারে অনেকের ভিন্ন ধারণা অথবা এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ফলে একদল লোক দাজ্জালের পুরা ঘটনাটাকেই তারা কাল্পনিক একটি চিত্র হিসেবে অথবা চরিত্র হিসেবে আখ্যায়িত করেছেন ফলে দাজ্জালকে তারা পরিপূর্ণরূপে অস্বীকার করেছেন আমরা শুরুতেই বলেছি তালা এবং শেষও আমরা এটা আলোচনা করব যে বর্তমান যুগে দাজ্জাল সম্পর্কে যে মিসকনসেপ্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো কিন্তু দাজ্জালের এই ধারণার বিষয়টি আল্লাহ রসুসাল্লাহসাল্লাম একাধিক সৈহাদিসের মধ্যে স্পষ্ট করেছেন আমরা বলেছি প্রথমেই যদি সমস্ত হাদিসগুলোকে একসাথ করা হয় তাহলে এগুলো তাওয়াতই মানে এই হাদিসগুলো অর্থগত দিক থেকে মানে ভাব ভাবের দিক থেকে অথবা মর্মের দিক থেকে হাদিসগুলো মতবাদের পর্যায়ের এতে কোনো ধরনের সন্দেহ নেই বরং একদলামাইকরাম এটাকে মতবাদের পর্যায়ে বলেছেন যদিও মানে বর্ণনাকারীদের একক সূত্র যদি আমরা লক্ষ্য করি সেদিকে মতবাদের হবে না কিন্তু এর মরমের দিকে যদি আমরা দেখাই দেখি অথবা এই কনসেপ্ট যেটা রয়েছে থিম যেটা রয়েছে থিমকে যদি আমরা মানে একসাথ করি তাহলে দেখতে পাবো যে মূলত এই থিমের ব্যাপারে আল্লাহ রসুলসাল্লাহ সাহাবাই কালামদের ইজমা সাব্যস্ত হয়েছে সাহাবিদের পরবর্তী সময়ে তাবিদের ইজমা সাব্যস্ত হয়েছে তাবিদের পরবর্তী সময়ে তবে তাবিদদের ইজমা সাব্যস্ত হয়েছে অর্থাৎ আহলসিনত জামাতের আলেমদের মূলত এই মাস আলার মধ্যে হরুজ দাজ্জাল যে আগমন ঘটবে অথবা দাজ্জাল যে আত্মপ্রকাশ হবে এই মাস আলার মধ্যে আলেমদের কোনো দ্বিমত হয়নি এখানে আমরা হাদিসুল জ্যাসা কি সেটা সম্পর্কে আলোচনা করব বন্ধুগণ এই হাদিসটি ইমাম তালা তার শহীদে বর্ণনা করেছেন আমির ইবিন সারাহিল এশে আবি থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যে তিনি বর্ণনা করতেছেন যে আমরা একদিন তিনি হামাদানের লোক ছিলেন তিনি বলেন যে আন্না হুসা আলহ ফাতেমা তেবিনতেকাইস তিনি আল্লাহ রসুল সাল্লা রসম সাহাবি মহিলা সাহাবি ফাতেমা বিন তেকাইস রেদি আল্লাহ তালহনাকে প্রশ্ন করেছেন তিনি হচ্ছেন দাহাক কাইস রেদি আল্লাহ তালাহের বোন তাঁর ভাইও হাদিস বর্ণনা করেছেন তিনিও হাদিস বর্ণনা করেছেন অবশ্য তাদের বর্ণনা হাদিসের সংখ্যা খুব কম ফাতিমা বিনতেকাইশ রেদি আল্লাহ তালাহাকে তিনি প্রশ্ন করেছেন সাবির রহমতুল্লা বলেন তিনি প্রশ্ন করেছেন আর ফাতিমা বিনতে কী আল্লাহ ওই সমস্ত মুসলিম মহিলা সাহাবি এবং নারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন যারা মানে প্রথম ইসলামের মধ্যে হিজরতের মর্যাদা লাভ করেছিল প্রথম সময়ে যারা হিজরত করেছিলেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন ফাঁকাল তিনি বলেন যে আমাকে এমন একটি হাদিস আপনি বলুন যে হাদিসটি সরাসরি আপনি সাল্লা কাছ থেকে শুনেছেন আল্লাহ রসুল সাল্লাম ছাড়া আর কারো কাছ কারো দিকে আমাকে সম্পৃক্ত করবেন না অথবা কারো কাছ থেকে কারো সূত্র থেকে বর্ণনা করবেন না সরাসরি যেই বক্তব্যটি রসুল্লাহের কাছ থেকে শুনেছেন এই ধরনের বক্তব্য আমাকে একটি হাদিস বর্ণনা করুন ফকা আলা তিনি বলেন লা ইনসি ইতা লা ইনসি ইতা যদি তুমি চাও তাহলে আমি এমনটি করবো ফকা আল তারপর তিনি বললেন আজাল এটা আমি চাই আপনি বলুন হাদ্যসিনিয় নি আমার কাছে হাদিস বর্ণনা করুন ফাজা কার্সন তারপরে তিনি তার কিসা বর্ণনা করলেন তয়ম তয়ম তাইয়া তারপরে তিনি তার ওই ঘটনা বর্ণনা করলেন তার স্বামীর সাথে তার যে সম্পর্ক ছিন্ন হয়েছে সেই ঘটনা করলেন মাকতুম আবদুল্লাহ মাহতুম আল্লাহ আল্লাহর কাছে তিনি যে ইদ্যুৎ পালন করলেন তার স্বামীর সাথে তার তালাক হয়ে গেল এ বিষয়টি আলোচনা করলেন সুম্মা আলেত তারপরে তিনি বলেন অর্থাৎ তিনি পুরা ঘটনাটা মানে সংক্ষেপ করে আমিরা সাবির রহম আল্লাহ তালা তিনি বর্ণনা করতেছেন তারপর তিনি বলেন ফালেমা ইন কাজা যখন আমার মানে তালা এই তালাকের যে ইদ্ধ রয়েছে সেই ইদ্ধ যখন আমার শেষ হয়ে গেল সামি আল মুনাদি মুনাদি রসুল ইহি সাল্লা আসাল্লাম যে রসুল সাল্লা সাল্লামের একজন আহ্বানকারী এই আহ্বান করছে তাকে শুনতে পেলাম ইনায়াদি আল্লা তু জামি যে সলাতের সময় হয়ে গেছে সলাতের সময় হয়ে গেছে সলাতের জন্য আসো ফাখারু ইলাল মসজিদ আমি মসজিদের সলাত আদায় করার জন্য গেলাম ফাসল্লাহ তুমার রসুল ইসল্ আলীউসাল্লাম আমি রসুল্লাহামের সাথে সলাত আদায় করলাম ফাঁকুন্তু ফি আফ নিসা আমি মহিলাদের কাতারের মধ্যে ছিলাম ফাঁকুনু ফি অফ নিসা আমি মহিলাদের কাতারে ছিলাম আল্লা تلي ظهور القوم جتي بروش در اك باري بيشوني چلو اللاتي تلي ظهور القوم ارتد بروش در بروش در جماعت مسلم در و جماعت اك بيشوني چلو فلما قدر رسول الله صلى الله عليه وسلم صلاة ها جخون رسول الله صلى الله عليه وسلم تار صلاة شش كلن جلس على المنبر رسول الله صلى الله عليه وسلم منبر بشلن وهو يضحك رسول الله صلى الله عليه وسلم حشتسلن فقال ليلزم كل إنسان مصلى তারপর ফলে আসল্লা সাল্লা সাল্লাম বললেন লিয়াল যে ইনসান ইনসানিন তোমাদের প্রত্যেকে যেন তার মুসল্লাহ সলাতের স্থানে এসে বসে থাকে প্রত্যেকে অর্থাৎ কেউ যেন না উঠে আল্লাহ রসুল সাল্লা এদিকে ইঙ্গিত করলেন সবাই যেন সালাতের স্থানে বসে 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 থাকে সুম্মা কাল তারপর তিনি বলেন এত দুরু না লিমা জামা থুকুম তোমরা কি জানো কেন তোমাদেরকে আমি এখানে একত্রিত করেছি কি জন্য তোমাদেরকে আমি আজকে এখানে একসাথ করেছি কালু আল্লাহ রাসুলহ আলম তারপরে সাহবাইকে রামগণ উত্তর দিলেন বললেন হে আল্লাহ এবং তার রাসুলই সবচেয়ে ভালো জানেন কাল তিনি বলেন ইন্নি বল্লাহে হে আল্লাহর কসম নিশ্চয়ই আমি মায় জামাআকুমলে রাখবা তিন যে কোনো নতুন কোনো জিনিস তোমাদেরকে উৎসাহিত করার জন্য ওলা অথবা কোনো বিষয় সম্পর্কে তোমাদেরকে সতর্ক করার জন্য না এই জন্য আমি তোমাদেরকে একত্রিত করিনি ওলা কিংজি মায়তুকুম আমি তোমাদেরকে একত্রিত করেছি আন্না তামিম আদারি তিনি হচ্ছেন আবু রুকৈয়া তমিমাউস খারজ আদারি রদি আল্লাহ তালুবুল্লাহম গোত্রের লোক ছিলেন তামিম আদারি তিনি প্রথমে খ্রিস্টান ছিলেন তারপরে মদিনায় আসেন মদিনা এসে তিনি ইসলাম গ্রহণ করে থাকেন নবম হিজির তিনি ইসলাম গ্রহণ করেছেন নবম হিজির তিনি ইসলাম গ্রহণ করেছেন সুল্ল্লা সাল্লা সাল্লাম বলেন যে ফাই ইন্থমি মদ্দ্যারি ক্য রাজনীন তিনি খ্রিস্টানি খ্রিস্টান ব্যক্তি ছিল সে ফাজা এসেছে এবং করেছে ইসলামা ইসলাম গ্রহণ করেছে ওয়াহি হাদিসান এবং আমার কাছে এমন একটি ঘটনা বর্ণনা করেছে ওয়া ফালি কুন্তু দাজ্জালের ব্যাপারে অর্থাৎ দাজ্জালের ঘটনার ব্যাপারে আমি তোমাদের কাছে যা বর্ণনা করেছি ঠিক সেই ঘটনার একেবারেই অনুরূপ এর সাথে মিলে যায় এই ধরনের একটি ঘটনা সে বর্ণনা করেছে তাহলে বোঝা গেল যে তামিমা দারিয়ের ঘটনাকে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম এখানে সাপোর্ট করেছেন রসুল্লাহলাম বলেছেন যে তামিম আদারি যে ঘটনা বর্ণনা করেছে আমি এর ব্যাপারে তোমাদের কাছে যে ঘটনা বর্ণনা করেছি এটির সাথে মিলে যায় হ্যাড দ্যানি সে আমাকে এভাবে বলেছে বা আমার কাছে এভাবে বর্ণনা করেছে আন্না হুরা কীভাবে এত বা হারি ইয়াতিন সে একটি সফিনতিন একটি সামুদ্রিক জানে অর্থাৎ জাহাজে আরোহণ করলো অথবা সামুদ্রিক জানে আরোহণ করলো মাহাসালাসিনাজ মিল্লাক মুজুজাম লাখম এবং জুজাম গোত্রের এই দুই গোত্রের লোকদের মধ্য থেকে তিরিশ জন লোকসহ একসাথে মিলে তারা একটি সামুদ্রিক জাহাজে অথবা সামুদ্রিক তখনকার সময় জাহাজ বলতে যেটাকে যেটা বোঝায় এই ধরনের একটি জাহাজে আরোহণ করল ফলে আগে বাবী হিমেল মাউজু ফিল বাহাব সমুদ্রের মধ্যে এক মাস পর্যন্ত সমুদ্রের তরঙ্গ সমুদ্রের যেই বিশাল ঢেউ রয়েছে এই ঢেউ তাদেরকে মানে এদিক সেদিক মানে বিভিন্ন দিকে নিয়ে গেলো এক মাস পর্যন্ত তাদেরকে সমুদ্রের মধ্যে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে গেলো ঢেউ তাদেরকে আক্রান্ত করল সুম্মা তারপরে উরফিউ ইলাইজাজিরা তিনফিল বাহার সমুদ্রের একটি দ্বীপের মধ্যে একটি মানে সমুদ্রের মাঝে একটি দ্বীপের মধ্যে তারা একেবারেই দ্বীপের কাছে সেখানে গিয়ে তারা নিকটে জায়গা পেল মানে সেখানে একটা সমুদ্রে একটা কিনারা পেলো যেখানে গিয়ে তারা তারা থামলো মানে উঠতে পারল হাত্তামাগরিবা শ্যামস এমন সময় যে হাত্তামাকিবা শ্যামস সূর্য একেবারেই ডুবু ডুবু এমন একটি সময় সময়ে হয়ে গেল ফাজা সুফি আকরাবি সেফি নাথি তারা সূর্যের একেবারে ফাজালা সুফি আকরাব সেফি নাথি জাহাজের একেবারে কাছে তারা অবস্থান নিল অথবা কেউ কেউ বলেছেন আকরাব বলতে এখানে বোঝানো হয়েছে মানে জাহাজের মধ্যে ছোটো যেই অংশটুকু রয়েছে সে অংশে তারা কী করলো মানে বাহিরের অংশে তারা অবস্থান করল ফয়দা জাজিরা তখন তারা একেবারেই জাজিরার মধ্যে দ্বীপের মধ্যে ঢুকে পড়লো ফয়লাথুন এহলেব তারা দেখতে পেল একটি দাব বাহ চতুষ পর্যন্ত ল্যাব এই চতুষ পর্যন্ত হচ্ছে একেবারেই মানে অনেক ক্যাশ বিশিষ্ট অনেক বেশি চুল বিশিষ্ট আহলাব ক্যাসিরা সার অনেক বেশি চুল এর মধ্যে রয়েছে না না মিন দুনা সার অনেক বেশি চুলের কারণে তার পেছনের অংশ সামনের অংশ কোনটি এটি বোঝা যাচ্ছিল না তারা এটা বুঝতে পারতেছে না ফাকার লেখ ওয়া মা আনথি তারা প্রশ্ন করলেন যে তুমি কে আবার ওয়াইলাক তোমার দম তুমি কে এখানে তুমি কে তারা এই ধরনের প্রশ্ন করলেন ফাকায়ালত তখন ওই দাববাহ যেটি দেখতে পেলেন তারা বা পর্যন্ত যেটা দেখতে পেলেন সেটি উত্তর দিল বলল যে ফকায়লত আনাল জাসাসা আমি হচ্ছি জাসাসা আসা আমি আমার পরিচয় হচ্ছে আমি জাসাসা আসা কারসা আসা তখন তারা প্রশ্ন করলেন জাসাসা আবার কী জাসের পরিচয় কি হালকৌম তখন সেই জন্তু অথবা সেই প্রাণী তাদের তাদেরকে বললো আয়ু হালকৌম হে লন ইন তালিক রাজিদ্দীর এই যে মানে ঘরের মধ্যে যে ব্যক্তি বসে আছে তোমরা তার কাছে যাও ভেতরে ঘর আছে দেখতে পাবে যে ঘরের মধ্যে এক ব্যক্তি বসে আছে এই ব্যক্তির কাছে তোমরা যাও ফাইনাহু হু বরিকুম বিল আশোয়াক সে তোমাদের সম্বাদের ব্যাপারে খুব বেশি আগ্রহী সেই তোমাদের সম্বাদের জন্য অপেক্ষা করছে তোমরা তোমরা তার কাছে যাও কাল তারপর তিনি বললেন ল্যানারা রাজুলান যখন আমাদের কাছে এক ব্যক্তির নাম বলল তখন আমরা ফারেক না মিনহা আনতে কুনা না তখন আমরা একটু ভয় পেয়ে গেলাম আমরা মনে করলাম যে হতে পারে যে এখানে কোনো ধরনের শয়তান আছে কি না অর্থাৎ আমরা ভয় পেলাম যে যে কোনো শয়তান হয়তো এখানে রয়েছে যে শয়তান এখানে বসে আছে কাল তিনি বলেন ফানতালাক না সিরা আন হাত্তা দাখাল না দীর তারপর আমরা দ্রুত সেখান থেকে মানে বের হয়ে গেলাম হাতা দাখাল না দীর সেখান থেকে আমরা বের হয়ে হয়ে দাখাল না দিয়া আমরা সেই ওই যে ঘর রয়েছে সেই ঘরের মধ্যে আমরা প্রবেশ করলাম দেখলাম ফাইজা ফিহি আদম ইনসান এরপর আমরা সেখানে দেখতে পেলাম এক বিশাল বৃহৎ আকারের মানুষ রাঈনা হুকাত্তু খালকান এ ধরনের সৃষ্টি আমরা কখনো দেখি নেই এটি বলছেন তামিম আদারি রদি আল্লাহ তালানহু ও আশাদুহু আর একেবারেই চতুর্দিক থেকে তাকে বন্দি করে রাখা হয়েছে মাঝমু আথুন ইয়দাহু ইলা অনুকে তার হাত দুটুকে তার এই যে ঘাড় রয়েছে গাড়ের সাথে একসাথ করে বেঁধে রাখা হয়েছে মা বাইনা রুক বা তাহি ইলা কাবাইহি বিল হাদিদ এবং তার টাকনু থেকে আরম্ভ করে তার পায়ের বড় ঘিরা পর্যন্ত গোড়াটাই লোহা দিয়ে তাকে বেরিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে একেবারেই বন্দি করে রাখা হয়েছে কল্যাণ ওয়াই এলাকা মা আন্ত আমরা প্রশ্ন করলাম কি ধ্বংস তোমার জন্য মা আন্তা তুমি আবার কে কে তুমি কাল তিনি বললেন আলা খাবারি যে তোমরা আমার খবরের আমার সম্পর্কে তোমরা হয়তো জানতে পেরেছ আমার উপর তোমরা আমার সংবাদ তোমরা পেয়ে গিয়েছো ফ আখবিরুনি মা আনথুম সুতরাং তোমরা বলো যে তোমাদের পরিচয় কি তোমরা কোথেকে এসেছো কালু তারা বললেন নাহানু উনা মিনাল আরব আমরা আরবের একটি দল আরবের কিছু মানুষ জাকিব নাফি সেফিনাতিন বাহারি ইয়াতিন আমরা একটা সামুদ্রিক জানে আরোহণ করেছিলাম ফা সুয়াদাফানা বা ফা সুয়াদফিনাল বাহার হিনাকালাম হিনাকালাম তারপরে যখন আমরা সমুদ্রের মধ্যে আমাদেরকে সমুদ্রের বিশাল তরঙ্গ এবং ঢেউ আমাদেরকে এক পর্যায়ে গিয়ে সমুদ্রের এই স্থানে আমাদেরকে আটক করে ফেলেছে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে আমাদেরকে এখানে বাধ্য করে দিয়েছে ফালাহাল মৌজু সাহারানা এক মাস পর্যন্ত তরঙ্গ বা ঢেউ আমাদেরকে নিয়ে এদিক সেদিক করছে ইল্যা জি হ্যাঁ তারপর তোমার এই দ্বীপের মধ্যে আমাদেরকে উঠিয়েছে বা দ্বীপের মধ্যে আমাদের দ্বীপের কাছে আমাদেরকে নিয়ে এসেছে ফাজনাফি আকরুবি হ্যা তারপর আমরা এর একেবারে কাছে আমাদের যেই জাহাজের যেই যে জায়গাটি ছিল সেখানে আমরা বসলাম ফায়দা জাজিরা জাজিরা তারপর আমরা এই দ্বীপের মধ্যে প্রবেশ করলাম ফালাকিনা কিনা দ্যাব না সারে তারপর আমরা এই এই যে একটা একটা চতুষ জন্তু দেখতে পেলাম যার মানে চুল অনেক বেশি এটা মানে অধিক চুলের কারণে আমরা বুঝতে পারতেছিলাম না এর পেছন এবং সামনের অংশ কতটুকু ফাকুল না ওই আমরা তাকে প্রশ্ন করলাম বললাম যে তুমি কে তোমার ধ্বংস হোক তারপরে সে বললো যে আমি কোনামাল সাহেব বললাম জাস্তাসকে তখন সে আমাদেরকে বলল যে তোমরা এই ব্যক্তির কাছে যাও ঘরের মধ্যে যে ব্যক্তি আছে তোমরা তার কাছে যাও ফাইনাহুই রাখাবারিক আস তোমাদের খবর সম্পর্কে সে খুব বেশি আগ্রহী তারপরে আমরা দ্রুত সেখান থেকে তোমার কাছে আসলাম এবং তোমার এখানে আসলাম ওয়াল না কুনে শেতানা আমরা মানে এ ব্যাপারে নিরাপদ নই যে তুমি কি শয়তান কিনা আমরা জানি না তুমি আসলে কে বা তোমার পরিচয় কি তোমার পরিচয় সম্পর্কে আমাদের সন্দেহ রয়েছে কালা বিরুনি তখন সে ব্যক্তি বলল আখবিরুনি আন্নখলি বাই স্যান যে আমাদেরকে আকবিরুণি বিরুনি বাই স্যান যে জর্দানের ঘুরে অবস্থিত যে বৈশান যে খেজুর বাগান রয়েছে বৈশান খেজুর বাগান এর খেজুর বাগান সম্পর্কে আমাদেরকে আমাকে বলো খেজুর বাগানের কি অবস্থা বৈশান খেজুর বাগানের অবস্থা কী সেটি আমাকে বলো কলনাহ তহবীর যে বৈশানের খেজুর বাগানের কি অবস্থা সম্পর্কে তুমি জানতে চাও কোন প্রসঙ্গে জানতে চাও কাল সে বললো কুমিহা আমি জানতে চাই এর খেজুর কি এখনো আসছে কিনা এর খেজুরের ফলন কি এখনও আছে কিনা হাল ইউসমের এটা কি এখনো ফলন দিচ্ছে অর্থাৎ খেজুর গাছে কি ফলন আসছে লাহু আমরা তাকে বললাম নাম এখনও ফলন হচ্ছে এখনো বাইশানের খেজুর বাগানে এখনও খেজুরের ফলন হচ্ছে তারপরে না নাম বললাম হ্যাঁ কাল আমা ইউ তুসমের তখন সে বলল জেনে রাখো অচিরেই হয়তো এমন হবে যে আন্সমির বেসান এর খেজুরের বাগানে আর খেজুর ফলন দেবে না খেজুরের ফলন হবে না অর্থাৎ ইঙ্গিত করছে যে একটি সময় আসবে এখানে বোঝা যাচ্ছে যে একটি সময় আসবে যে জর্দানের বেসান যেই খেজুরের বাগান রয়েছে সেই বাগানে আর খেজুরের এটি হয়তো প্রসিদ্ধ একটি বাগান বেসান যে খেজুর বাগানে কথা বলা হচ্ছে এ প্রসিদ্ধ এই বাগানে আর খেজুর এর ফলন হবে না খেজুর বন্ধ হয়ে যাবে এ তার আগমনের আগের একটি হয়তো ঘটনা চিত্র এদিকে ইঙ্গিত করছেন কালা আখবিরুল আন বহাইরাতি তবরইয়া তাহলে এরপর সে আমাদেরকে প্রশ্ন করলো বলো আমাকে জানাও আন বহাইরাতি তবরইয়া তবরইয়া যেই হ্রদ রয়েছে মানে অথবা তবরিয়া হ্রদ সম্পর্কে আমাদেরকে বলো এর অবস্থা কি মানে এই তবরিয়া হ্রদের অবস্থা কী সেখানে কি অবস্থা আন আই না কল্যাণবে তুমি এর কী অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছ বা তোমার কোন প্রসঙ্গে তবরিয়া রদের তোমরা কোন প্রসঙ্গ তুমি জানতে চাও কাল সে বললো হালফি ম্যা এর মধ্যে এখনও কি পানি আছে এখনও কি এর মধ্যে পানি আছে কাল হুইয়া কিরাতুল মা তখন তারা বললেন হ্যাঁ এখানে তো এখন প্রচুর পানি এখনও প্রচুর পানি কালা ইন্ডিয়া ম্যাঁ ইউসিক আই ধাব একদিন এমন হবে যে এতে পানি থাকবে না অর্থাৎ মানে এর আগে পরবর্তীতে এমন একটা সময় আসবে যে সময়ে এই হ্রদে অথবা এই নদীতে পানি থাকবে না হাল ফিলে আইনে মা তারপর প্রশ্ন করল হাল না তারপর তিনি প্রশ্ন করে ইউশোকু আইয়া ধাপ কালা আখবিরুনি আন আইনি জোহার যে জোহার তাবরিয়া যেই হ্রদ রয়েছে এই হ্রদেরই পাশে আরেকটি প্রস্রবণ রয়েছে ঝর্ণা রয়েছে যে ঝর্ণার নাম হচ্ছে আইনে জোহার জোহার ঝর্ণা জোহার ঝর্ণা সম্পর্কে আমাকে আমাদেরকে সংবাদ আমাকে সংবাদ দাও বা আমাকে বলো কালু আনীহবির কোন প্রসঙ্গে জানতে চাও কালা হাল ফিল আইনে মা এখনও কি ওই মানে কূপে অথবা এখনো কি ওই প্রশ্রবণে পানি আছে ও হাল ওই ঝর্নার মধ্যে এখনো কি পানি আছে ওয়াহ ইউজরা আইন এখনও কি ওই ঝর্নার পানি দিয়ে তার অধিবাসী যারা আছে তারা চাষাবাদ আমরা তাকে বললাম হা হিয়া মা এতে অনেক পানি আছে ওয়াহ ইয়াজরাউ ইহা এবং এর অধিবাসী যারা আছে তারা সেখান থেকে সে পানি দিয়ে চাষাবাদ করে কাল আকবরুন নব উম আমাকে সংবাদ দাও উমিদের নবী সম্পর্কে উম্মিদের নবী যে তার আগমন সম্পর্কে আমাদেরকে বলো মা আলা তার কি অবস্থা সে কী করেছে কালু তখন তারা বলল কাদ খারা জামি মাখ্যা মাক্কা থেকে বেরিয়ে এসেছে মাক্কা থেকে বেরিয়ে এসেছে ওয়ানা জালা ইয়াসেব ইয়াসরে এখন আবাস করেছে অবস্থান নিয়েছে ইয়াসেব বলতে মদিনাকে বোঝানো হয়েছে যেহেতু মদিনার পুরাতন নাম আমরা জানি ইয়াস্রেব তাই এখানে ইয়াসেবের কথা বলা হচ্ছে কাল ুল আরব আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে আরবদের সাথে কি তার যুদ্ধ হয়েছে না নাম বললাম যে হ্যাঁ তার সাথে যুদ্ধ হয়েছে কাল কাই ফাসানা আবিহিম তাদের সাথে তিনি কেমন আচরণ করেছে তাদের সাথে তার আচরণ কেমন ছিল আখবর নাহু আমরা বললাম আন্নাহু আরব ওয়া আরবু যে তিনি তার আশেপাশে যেই আরবরা রয়েছে তাদের সকলের উপর তিনি বিজয় লাভ করেছে সকলের উপর তিনি বিজয় লাভ করেছে ওয়া তাউহু এবং আরবরা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে আরবরা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে কাল তখন সে তাদেরকে বললো কাদ কানা নাজা লিকা মানে এটাই হওয়ার কথা ছিল এটাই কি হয়েছে না নাম আমরা বলছি এটাই কালা আমা ইনাজ খাইরুন লহুম ওহু তারপর সে বললো যে এটা তাদের জন্য ভালো যে তারা তার অনু আনুগত্য মেনে নিয়েছে ওয়া ইন্মা আন্নি এরপরে বলছেন এই কথাটুকু ওয়া ইন্মা আন্নি আমি তোমাদেরকে আমার সম্পর্কে এখন সংবাদ দিচ্ছি আমার মেসেজটি দিচ্ছি আমার পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি ইন্নি আনাল মাসিহ আমি হচ্ছি দাজ্জাল অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে মানে যেই ওই দ্বীপের মধ্যে তামিম আদায়ারি এবং তার তিরিশ জন সাথী সহ তারা যেই ঘরের মধ্যে গিয়ে বন্ধি যে ব্যক্তিকে দেখেছেন সেই বলতেছে আনাল মাসিহ আমি হচ্ছি মাসিহ আদাজাল ওয়া ইনি উসি কোয়া নিউজাল ই ফিল খুরুজ আমাকে আমি আশা করছি অচিরেই আমাকে অনুমতি দেওয়া হবে ফিল খুরুজ বেরিয়ে আসার ফা আখরুজু আমি বেরিয়ে আসবো ফিল আও আর পৃথিবীতে আমি ভ্রমণ করব পরিভ্রমণ করবো ফালা আদাউ খালি এত আর বা ইন চল্লিশ দিনের মধ্যেই আমি পৃথিবীর সমস্ত জনপদকে আমি তাই করব পরিভ্রমণ করব সমস্ত জনপদে আমি মানে ভ্রমণ করব সমস্ত জনপদ যাবো গাই তৈবা মক্কা এবং তৈবা ছাড়া মক্কা এবং মদিনা এই দুটি জনপদ ছাড়া ফাহুমা মুহার মানে আলাইয়া কিল হুমা এই দুটি মক্কা এবং মদিনা এই দুটি শহর আমার উপর হারাম করে রাখা হয়েছে এই দুটি শহরে আমি প্রবেশ করতে পারবো না খুল্লামা আরত্তু আুলা ওয়া ওয়াহিদাতান আর ওয়াহেদা মিন হুমা যখনই আমি ইচ্ছা করব আমি চেষ্টা করব এর কোনো একটি শহরে প্রবেশ করার জন্য ইস্তাকবেলাফু সালথান যে আমার সামনে একজন ফেরেশা এসে দাঁড়িয়ে যাবে তার হাতের মধ্যে উন্মুক্ত তরবারি থাকবে ইয়া সুদ্দুনিয়া আনহা সে আমাকে মদিনা থেকে অথবা ওই মানে শহর থেকে আমাকে বাধা দেবে ওয়া ইন্না আলা খুল্লিনিয়াহা এবং এর প্রত্যেক প্রত্যেকটি গিরিপথের মধ্যেই ওয়ালা খুল্লি নাকবিন মানে এই দুটি শহরের প্রত্যেকটি গিরিপথের মধ্যেই মাইলে ই খাতুন আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেস্তা রয়েছে ইয়াহসু নাহা তারা এই শহরকে পাহারা দিচ্ছে কয়াল এরপরে এই বর্ণাটি কয়ালত এর ফাইল হচ্ছে মানে ফাতেমা বিনতে কাইস রাহালহা তিনি বলেন কাল রসুল্লা সাল্লা সাল্লাম এ দুটুক পর্যন্ত মানে এই বক্তব্যটুকু আমরা লক্ষ্য করেছি যে এখানে যে বক্তব্যটুকু রয়েছে সে বক্তব্যটুকু আল্লাহ রসুল সাল্লা ইসলামের বক্তব্যের বাইরে যে বক্তব্যটুকু এসেছে সে বক্তব্যটুকু হচ্ছে তামিম আদারি রদি আল্লাহ আনহুর বক্তব্য শুরু হয়েছে তামিম আদারি রদি আল্লাহতালহ বলেছেন হদ্দু হদ্ বাথিন এখান থেকে আরম্ভ করে তামিমা দাঁড়িয়ে ঘটনাটুকু এতটুকু পর্যন্ত এসেছে তারপরে ফায়াতিমা বিনতেই শ্রীদি আল্লাহ তালা বলেন কার রসুল্লাহ সাল্লা সাল্লাম রসুল্লাহাম ইশারা করলেন ওতাহ মকসারাতিহি ফিল মিম্বর রসুল্লাহ সাল্লা সাল্লাম তার হাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মধ্যে হাতের মধ্যে যেই লাঠি ছিল অথবা আল্লাহ রসুল হাদিস হাতে রসুল্লা সালাম যার উপর আল্লাহ নলাইসাল্লাম নির মানে একটু ভর করে মিম্বরে দাঁড়াতেন আল্লাহ রসুল সাল্লাম হাতে ছিল রসুলাম সেটা দিয়ে মিম্বরের উপর আঘাত করলেন আঘাত করলেন হাজা হাজি রসুল বলে এটি হচ্ছে পবিত্র এটি হচ্ছে তয়বা এটি হচ্ছে তৈবা অর্থাৎ মোদিয়া আনিল মদিনা মদিনাকে আল্লাহ নবী সাল্লাম বলে যে এটাকেই তয়বা বলা হয়েছে অর্থাৎ মদিনার আরেকটি পরিচয় আল্লাহ রসুল্লাহলাম করে দিলে মদিনা হচ্ছে তৈবা আলা হালকুন্তু হাস্তুকুমিকা এরপর রসুল বলেন আলা জেনে রাখো হাল হালকুন্ত হাদ্দস্তুকুম জালিকা তোমাদেরকে আমি এই বিষয়ে বলি নেই রসুল্লাহ বলে তোমাদেরকে এই বিষয়ে আমি কি খবর দিই নেই তোমাদেরকে এই বিষয়ে আমি জানাই নেই ফকালু তখন উপস্থিত যারা ছিলেন সবাই বলে নাম হ্যাঁ আপনি বলেছেন তামিম তারপর আর রসুল বলে যে তামিমের ওই বক্তব্যটা আমাকে মানে আনন্দিত করেছে আমাকে ফুলকিত করেছে আজাব শব্দটা আনন্দিত করা অর্থে ব্যবহৃত হয় তাকে রুনি আসার রানি অর্থাৎ আমাকে আনন্দিত করেছে হাদিস ও থেমিম তামিমের এই বক্তব্যটি আন্নাহু আক কাল্লাতি কুন্তু আনহু যে আমি যে বিষয়ে তোমাদেরকে সতর্ক করেছি যে বিষয়ে আমি সংবাদ দিয়েছি সে বিষয়ে তোমাদেরকে আমার বক্তব্যের সাথে তার হুবহু মিল পাওয়া গিয়েছে মানে ফাঁকা সে মানে এটাকে সমর্থন করেছে এবং তার বক্তব্যের সাথে মিল রয়েছে ওয়ানিল মদিনা তিউ মাক্কা এবং মদিনা মাক্ষা সম্পর্কেও সে একই বক্তব্য দিয়েছে আল্হ্ন হুফি বাহার শ্যাম তারপরে তিনি বলেন এটা হলো সিরিয়ার যেই সমুদ্র রয়েছে সেই সমুদ্রের কথা তিনি বলেন আলা ইন্নাহু আউ ফি বাহারিল ইয়ামান নাকি ইয়ামানের বাহার সমুদ্র লা বাল মিনকে বালিল মশ্কে মাহু বাল মিনকে বালিল মশ্কে মাহু মিনকে বালিল মশ্কে মাহু ও উমা বিহি ইলাল মশ্মিক সাল্লাম বলে এটা কি সিরিয়ার সমুদ্র নাকি ইয়ামানের সমুদ্র নাকি পূর্ব দিকের কোনো সমুদ্র নাকি পূর্ব দিকের কিছু পূর্ব দিকের কিছু আল্লাহ রসুল সাল্লা ইঙ্গিত করতেছিলেন পূর্ব দিকের দিকে অর্থাৎ সিহদ্দারের আগমনের বিষয়টি আল্লাহ রসুল সাল্লা ইসলাম ইঙ্গিত করতেছিলেন পূর্ব দিকের দিকে আলাদা আরও বলেন ফাহাফিজ তোহাজ আমিরসুল্লাহ সাল্লা বলেন ফাহাফিজ তোহাজ আমির রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই বক্তব্যটি আমি আল্লাহ রসুল সাল্লামের কাছ থেকে সরাসরি আমি শুনতে পেরেছি এবং রসোল্লা সাল্লা থেকেই আমি এটি মানে হেপস বা মুখস্থ করেছি এই হাদিস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম তা তার সহিতে কিতাবুল ফিতান ওয়াশরাতু শাহ এর মধ্যে আঠারো খন খণ্ডের আঠাত্তর থেকে তিরাশি পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণিত হয়েছে একটি দীর্ঘ হাদিস বন্ধুগণ এই দীর্ঘ হাদিস কেন আমরা আলোচনা করেছি এই হাদিসের মধ্যে অনেকগুলো ইনফরমেশান রয়েছে অনেকগুলো তথ্য রয়েছে যে তথ্যের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাহবুসাল্লাম সিহুদ্দের জালের বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন প্রথমে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এই হাদিসের মানে হাদিসের গ্রহণযোগ্যতার বিষয়টি আমাদের কাছে খুবই স্পষ্ট যেহেতু মা মুসলিম রহমত তার সহিতে বর্ণনা করেছেন ফলে এখানে হাফজেব হাজার আসকানি রহমতুল্লাহ ফতুল বাড়িয়ের তেরো নম্বর খণ্ডে তিনশো আঠাশ পৃষ্ঠায় বলেন হাফিজ আব হাজির আসকানি রহমতুল আলাই ফতুল বাড়ি আর আঠারো খণ্ডের তেরো নম্বর খণ্ডের তিনশো আঠাশ পৃষ্ঠায় বলেন ওকাহ কেউ কেউ এই ধারণা করেছেন যে আন্না এই হাদিস ফাতেমিন্তে কাইস যে হাদিসটি রয়েছে এই হাদিসটি গরিব যে হাদিসটা হাদিসের পরিবারে গরিব ফরদ মানে শুধুমাত্র ফাতেমা ফাতেম আইস আল্লাহ রসুল সাল্লা কাছ থেকে বর্ণনা করেছেন আর কেউ বর্ণনা করেননি কারণ ফাতিমা বিনতে কাইশরদী আল্লাহ তালহনহা একজন মহিলা ছিলেন আর ফাতিমা বিনতে কাইশরদি আল্লাহ তালা হাদিস বর্ণার দিক থেকে মানে তার অল্প সংখ্যক হাদিস বর্ণাকারীদের মধ্যে একজন ছিলেন ফলে অনেকের ধারণা হচ্ছে যে হাদিসটা গরিব ফাদ বা গরিব মতলাক মানে হাদিসটা একজন শুধুমাত্র বর্ণনা করেছেন ফাতিমা ফা বিনতে কাইশরদি আল্লাহ তালা সুদুর রসুল থেকে বর্ণনা করেছেন অলাইস্যা কাজে আলিক হাফিজ হাজার হাজির আসকানি রহমতুল্লাহ বলেন ব্যাপারটি এমন নয় সঠিক নয় ফকাত হুমা ফাতিম আবিনতে কাইশ ফাতেম আবিন্দাইস রাদ সাথে আরও অন্যান্য বর্ণাকারী বর্ণনা করেছেন আবু হুরার্দহু তাদের সাথে আবু হুরাল বর্ণনা রয়েছে আয়স রাদিলা বর্ণনা রয়েছে জাবির আবিন আবদুল্লাহ বর্ণনা রয়েছে তাহলে বোঝা গেল যে এই হাদিসটাকে যদি কেউ ধারণা করেন যে শুধুমাত্র কারণ এই হাদিস নিয়ে যখন এই হাদিসের বক্তব্যটি যখন এসেছে তখন অনেকেই মানে এই বক্তব্য নিয়ে এসেছেন যে ফাতে বিবিন্তে কাইশ রাজি আল্লাহ তালা যেহেতু এই হাদিসটি বর্ণনা করেছেন সেখান থেকে মনে হচ্ছে যেন যে এই হাদিসটি শুধুমাত্র একজন সাহাবি বর্ণনা করেছেন অথচ এত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই অনেকেই হাদিস উল বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করেছেন বা বিভিন্ন ধরনের বক্তব্য অনেকেই উত্থাপন করেছেন ফলে হাফিজ বিবাজ আজকালীন রহমতুল্লাহ এই বিষয়টি স্পষ্ট করেছেন তিনি বলেছেন যে না ব্যাপারটি এমন নয় এটি শুধুমাত্র একজন বর্ণনা করেছেন এই বিষয়টি সঠিক নয় আসুন আমরা এই হাদিস সম্পর্কে প্রথমে বলবো সেটা হচ্ছে এই হাদিসের গ্রহণযোগ্যতার বিষয়ে এতটুকুই যথেষ্ট যে এই হাদিসটি ইমাম মুসলিম রাহেমল্লাহ তা তার শহীদে বর্ণনা করেছেন আমরা জানি শহীদ বুখারির পরে সনদের দিক থেকে নির্ভরযোগ্যতার দিক থেকে সহি মুসলিমের গুরুত্ব অপরিসীম বরং মানে পশ্চিমাঞ্চলের মাঘরিবের ওলামাই কেরামগণ বলেছেন আহল্লা হাদিজগণ বলেছেন যে সহি মুসলিমের গুরুত্ব তাদের কাছে সহি বুখারির চেয়েও বেশি ফলে গুরুত্বের দিক থেকে বর্ণনার দিক থেকে সহি মুসলিমের মানে এই হাদিসটি কোনোভাবেই সামান্যতম গুরুত্ব বহন করে না বরং হাদিসটি একেবারেই সহি কোনো সন্দেহ নেই দ্বিতীয় যে কারণে হাদিসটিকে মানে প্রথম কারণ বললাম যে কারণে হাদিসটি গ্রহণযোগ্যতার ব্যাপারে একেবারেই বলা যেতে পারে যে হাদিসটি নির্ভুল কোনো সন্দেহ নেই দ্বিতীয় যে কারণ রয়েছে যে কারণে বলতে পারি আমরা যে হাদিসটি গ্রহণযোগ্য সেটা হলো একদল ওলামায় ক্রাম যারা হাদিসের ব্যাপারে গবেষণা করেছেন হাদিসের জ্ঞান যাদের রয়েছে ধারাবাহিকভাবে আমরা অনেকের উদাহরণ আপনাদের সামনে পেশ করব যারা এই হাদিসের গ্রহণযোগ্যতার ব্যাপারে সুয়েস্পষ্টভাবেই বক্তব্য দিয়েছেন যে হাদিসটি গ্রহণযোগ্য আসুন এদের মধ্যে রয়েছেন ইমাম বুখারি রহমুল্লাহ তালা ইমাম বুখারি রহমতুল্লা আলাই কাত তিরমিজিও তির মিজি ও ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাকে প্রশ্ন করেছেন যে আন হাদিস আবী আনফিমদে কাইস ফিদ্দাল তখন ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন যে শাহাবি আমেরা শাহাবির বক্তব্য হাদিস ফাতিমে কাইস দাজ্জালের ব্যাপারে হাদিস উন শাহী হাদিসটি শহি এই স্পষ্ট বক্তব্য ইমাম বুখারি রহমতুল্ল্লাহ বর্ণনা করেছেন স্পষ্ট বক্তব্য দিয়েছেন ঠিক একই বক্তব্য এই হাদিসটি বর্ণনা করার পরে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তার সুনানির মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেন ওয়াহাজা হাদিসুন উন হাসান উন এ হাদিসটি হাসান শাহী হাসান সহি বলতে ইমাম বখারি রহমতুল্লাহ মূলত সেহাদের দিকে ইঙ্গিত করেছেন গরিব উন মিন হাদিস এ কাতায় আন আনিস শাহাবি তবে হাদিসটি একদিক থেকে গরিব সেটা হচ্ছে কাতাদা আনি শাহাবি এই বর্ণনার দিক থেকে মানে এই হাদিসটাকে হাদিসটার মধ্যে গর্বত রয়েছে এই গর্বতটা মানে হাদিসের বর্ণনার দিক থেকে অর্থাৎ রওয়াহুগাই ওয়াহিদিন আনি শাহাবি তবে শাহাবি থেকে অনেকেই বর্ণনা করেছেন আনফাতিমা বিন বিনতে কাইশ ফাতিমা বিন তে থেকে সুতরাং মানে ফাতিমা বিন তেকাইশ থেকে কাদা দায়ের যে বর্ণনাটি রয়েছে এই বন্যাটাকেই মাম আতির মিজির রহমতুল্লাহ বলেছেন যে এই বন্যাটি এই দিক থেকে গরিব বা এই দিক থেকে এই বন্যাটি একজনের বর্ণনা পাওয়া গিয়েছে আসুন এবার দেখি আমরা হাফিজ ইবনে আবদিব রহম আল্লাহ তালা তিনি বলেন ওফি হাদিস ফামা বিন তেকাইস হাদিস আজম ইনসানির আইনাহুখাল খান ওয়াসু বেসাহ খান এই যে তিনি বলেন যে শাহাবি আম ফিমা বিন তেকাইস রেজাল থেকে যে হাদিসুলজা জসা সাহায্যের যে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটি এবং এর যতগুলো বর্ণনা রয়েছে ওয়া হাজহি কুল স্যাবতাত শেহাহুল মিনজিহাতিল মিনজিহাতিল ইস্নাদি বন্যকাল বর্ণনা এবং সনদের দিক থেকে এই সবগুলো আসার সহী এবং বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য এটি হাফেজ আবদুল বা রহিম বলেছেন এবং তার কাছ থেকে আবন আঈম ইস্পাহানি রহমতুল্লাহ বলেন হাদিসুন উল মুত্তাফাকুন আলাইহি যে হাদিসটি হাদিসুল জসা শাহ এমন একটি হাদিস যে হাদিসটি সাহাবেত সাব্যস্ত হয়েছে প্রমাণিত সত্য মুত্তাফাকুন আলাইহি অর্থাৎ আহ হাদিসগণ এর গ্রহণযোগ্যতার মুত্তাফাকুন আলহি বলতে এখানে মুত্তাফাক আলাই ও মুসলিমের হাদিস এটা বোঝানোর জন্য নয় বরং মুত্তাফাকুন আলাই বলতে মানে এর গ্রহণযোগ্যতার ব্যাপারে ওলামাই কেরামগণ ও পোষণ করেছেন তারপরে ইবুল কাইম রাহিমুল্লাহ তালা বলেন ওলাম ইউম আলাইহা হু আলাইহ আহাদ মা এ হাদিসের বক্তব্যের মধ্যে কোনো সন্দেহ নেই মানে বক্তব্যের মধ্যে কিছু কথা আছে যে কথাগুলো মানে অসাধারণ আবার হাদিসের অনেক লম্বা ঘটনা রয়েছে এত সত্য ও রুহু আলাই হা ফাতে এই বক্তব্যকে কেউ অস্বীকার করেনি এবং কাজিম রাহমুল্লাহ তারা এই কথাটি বলেছেন হাজার আসকানি রহমতুল্লাহ বলেন কেসেতু তামিম আদারি এর ঘটনা যেটি ইমাম মুসিম রহমতুল্লাহ ইফাতে কাইশ থেকে বর্ণনা করেছেন এর সনদ একেবারেই সহি এই সমস্ত বক্তব্য থেকে আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে এর সনদের ব্যাপারে যারা ধারণা করে থাকেন যে সনদের মধ্যে গারাবাত রয়েছে হাদিসের পরিভাষে গারাবাদ বলা হয়ে থাকে যার বর্ণনার মধ্যে শুধুমাত্র একজন বর্ণাকারী রয়েছে অর্থাৎ মানে এমন কথা ধারণা করা যেতে পারে যে এর বর্ণনার মধ্যে মানে একজন বন্যাকারী থাকার কারণে অগ্রহণযোগ্যতার বিষয়টি এখানে আসতে পারে যেহেতু বন্যাকারীদের মধ্যে মানে শুধুমাত্র একজন বন্যাকারী রয়েছে এথ সত্ত্বেও এ ধরনের সম্ভাবনা সনাদের ব্যাপারে দেখা যাচ্ছে আমাদের একদল লোক এগুলো বর্ণনা করে যাচ্ছেন তারা দেখা যাচ্ছে যে এতজন আরেমের বক্তব্য দেওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে বর্তমান যুগে একদল লোক এই বক্তব্য দিচ্ছেন তারা বলতেছেন যে ফাতেমে কাইস যেহেতু একজন মহিলা ছিলেন আর ফাতিমেক রাজি আল্লাহ তিনি ওই মসজিদের মধ্যে শেষ কাতারে ছিলেন কিভাবে তিনি আল্লাহ রসুল ইসলামের এই বক্তব্য শুনতে পেয়েছেন তাই এই হাদিসের বক্তব্যের মধ্যে এবং এই হাদিসের সনদের মধ্যে গারাবা রয়েছে গারাবা হচ্ছে এর মধ্যে দুর্ভৃদ্ধ বক্তব্য রয়েছে যে কথাটুকু অসং মানে অসংলগ্নতা আছে আবার মানে এর সনদের মধ্যেও শুধুমাত্র মানে অগ্রহণযোগ্যতার কারণ রয়ে গিয়েছে বিদ্যমান রয়ে গেছে একক বর্ণনার কারণে একক বর্ণনা থাকার কারণে যে এই কারণেই ইমাম বুখারি রহমতুল্লাহ তখন তারা এই প্রশ্নটি নিয়ে এসেছেন যে যদি মানে এই শর্তটি যথাযথ হতো তাহলে কেন ইমাম বুখারি রহমতুল্লাহ তার সহিতে বর্ণনা করেননি শুধুমাত্র ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন এই প্রশ্নটা এখানে আসে প্রথম কথা আমরা বলেছি আমরা আহলে হাদিসদের বা মোহাদিসদের বক্তব্য স্পষ্ট করেছি আপনাদের সামনে যে আসলে হাদিসকে কোনোভাবেই গরিব বা একক বর্ণনা হিসেবে হাদিসের মধ্যে একক বর্ণনা রয়েছে এটাকে অগ্রহণযোগ্য বলার সুযোগ নেই অথবা হাদিসের শব্দের মধ্যে দুর্ভেদ্য অথবা অসংলগ্ন বক্তব্য রয়েছে এই কথার মাধ্যমে এটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আহলে হাদিসদের মধ্যে অনেকেই বরং নির্ভরযোগ্য সকলেই এটাকে গ্রহণযোগ্য বলেছেন হাদিসটি গ্রহণযোগ্য সাব্যস্ত হয়েছে এরপরে দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই এই হাদিসের সনাদের মধ্যে মানে এমন কোনো ব্যক্তি নেই যার বক্তব্যের কারণে কথা বলা যেতে পারে যে এহাদিসটি মানে তার মধ্যে মানে গাড়াবৎ রয়েছে কোনো না কোনো কারণে একক বর্ণনা রয়েছে আর এটা প্রমাণিত হয়েছে যে ফাতে কাসরি আল্লাহ তালা ছাড়াও এহাদিসটি হাফিজ এমন আজর রহমতুল্লাহ বলেছেন আবু হুলার জন্য বর্ণনা করেছেন আয়সরা দেওয়া তালা বর্ণনা করেছেন বর্ণনা করেছেন জাবির ইমনি আবদুল্লাহ রি আল্লাহ তালা আনহু এবার আসুন যে হাদিসের বিষয়বস্তুর দিক থেকে অনেকে এই ধরনের একটা প্রশ্ন উত্থাপন করেন বা সন্দেহ একটা সংশয় তৈরি করে থাকেন একটা কনফিউশন আমাদের মধ্যে তৈরি হয়ে থাকে যে আমরা দেখতে পাই যে হাদিসের যে বক্তব্য রয়েছে এটি দেখা যাচ্ছে যে মহাদিসিনগণ এই যে বক্তব্য রয়েছে এই বক্তব্যকে আমরা যদি ভালো করে লক্ষ্য করি মানে হাদিসের বক্তব্যের মধ্যে এমন কিছু কথা রয়েছে অসংলগ্নতা রয়েছে যেখান থেকে মনে হচ্ছে যেন মানে মহাদিসিনগণ এই হাদিসের বক্তব্যের মধ্যে অসংলগ্নতা দুর্বৃত্ত থাকার কারণে এই হাদিসের বক্তব্যটাকে বক্তব্যের দিক থেকেও এটাকে তারা গ্রহণ করেননি অথচ আমরা লক্ষ্য করেছি যে মুসলিম রাহমুল্লাহ তালা হাদিসটি তার শহীদে বর্ণনা করেছেন অথচ ইমাম মুসলিম রাহমুল্লাহ তালা তার সহিতে এটা স্পষ্ট করে শুরুতেই বর্ণনা করে দিয়েছেন যে তিনি এমন হাদিস বর্ণনা করবেন যে হাদিসের ব্যাপারে ওলামায় কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন এবং যেখানে কোনো ধরনের আলেমদের মাঝে বড় ধরনের বিতর্ক তৈরি হয়নি এ ধরনের কোনো বক্তব্য তিনি তার মানে আদিশের কিতাবের মধ্যে তিনি সংকলন করবেন না এরপর আমরা দেখতে পাই যে এই হাদিসের রেওয়ায়তের ব্যাপারেও দেখতে পাই যারা বলেছেন যে হাদিসের রেওয়ায়ত গ্রহণযোগ্য হবে না আহমেদ রাহুল মহমদুল্লাম মুসাদেবোধে বর্ণনা করেছেন আর সাবু সুনান যারা আছেন প্রায় সকলেই বর্ণনা করেছেন ফলে গিয়াস পরে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ফাতিমিন্তে কাইস বর্ণনা করেন নাই শুধুমাত্র ইমাম মুসলিম বর্ণনা করেন নাই বরং একাধিক হাদিসের গ্রন্থে এই হাদিসটি তা করা হয়েছে এখন এখানে ওই প্রশ্নের আমরা উত্তরে যেতে চাই সেটা হচ্ছে এই ইমাম বুখারি রহম্লাহ তালা এ হাদিসটি বর্ণনা করেন নাই কেন অথবা ইমাম বুখারি রহমতুল্লা বর্ণনা না করার কারণে কি হাদিসটি দুর্বল হয়ে যাবে প্রথম কথা হচ্ছে না ইমাম বুখারি রহমতুল্লাহ অনেক সহি হাদিস উল্লেখ করেন নাই ইমাম বখারি রহমতুল্লাহ নিজেই শর্ত করেন নাই নিজের উপর যে আমি সমস্ত সহি হাদিসগুলো আমার কিতাবের মধ্যে উল্লেখ করেছি তিনি উল্লেখ করে দিয়েছেন তার কিতাবের মধ্যে যে আমি সহি হাদিসগুলোর মধ্যে সেই সমস্ত আদিশগুলোকে উল্লেখ করেছি যেগুলোকে আমি এখানে সবচেয়ে বেশি বিশুদ্ধ মনে করেছি সেগুলোকে আমি একসাথ করেছি কিন্তু আমি আমার কিতাবের মধ্যে সমস্ত সহি আদিসগুলোকে একসাথ করি নাই তিনি বলেছেন তার কিতাবের মধ্যে যে লাম ওখার রিজ আল কিতাব ইল্লা সাহিহান ওমা তার সাহি আখতার ও আলহি ফুল বুখার ইল হাদিস যে আমি আমার কিতাবের মধ্যে মানে হাদিস উল্লেখ করেছি কিন্তু আমি যেগুলো ছেড়ে দিয়েছি হাদিস আরও অনেক রয়ে গিয়েছে যেগুলো আমি উল্লেখ করি নাই এখান থেকে বোঝা যায় যে ইমাম বুখারি রহমতুল্লা আলাই তিনি এই হাদিসটি উল্লেখ করেন নাই এখান থেকে কথা বলার সুযোগ নেই যে বোখার ইমাম বোখারি রহমতুল্লাহ এই হাদিসটাকে তাদিফ করেছেন বরং একেবারেই স্পষ্ট বক্তব্য সাব্যস্ত হয়েছে ইমাম তিরমিজির রহমতুল্লাহ ইমাম বোখারি রহমতুল্লা আলাইকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ হাদিস যে সহি সেই বক্তব্যটি তিনি উল্লেখ করেছেন তাহলে আমরা কি বুঝতে পারলাম এই বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি বন্ধুগণ যদি সেটা হলো এই হাদিসের ব্যাপারে যারা মনে করে থাকেন যে এই হাদিসটি সনদের দিক থেকে মানে হাদিসের যে পরম্পরা রয়েছে পরম্পরার দিক থেকে এ হাদিসটি গ্রহণযোগ্য নয় বরা বরং এর মধ্যে একক বর্ণনা রয়েছে এ কথা শুদ্ধ নয় এর মধ্যে কোনো ধরনের গাঁড়াবাদ নেই আর এই শব্দের বা বর্ণনার মধ্যে গারাবাদ রয়েছে এ বা এর মধ্যে দুর্বিদ্ধ অথবা অসংলগ্নতা রয়েছে মানে এই ধরনের বক্তব্যও যথার্থ নয় সহি নয় তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরেছি হাদিসটি মানে সনাদের দিক থেকে এবং বক্তব্যের দিক থেকে হাদিসটি গ্রহণযোগ্য এবার আমরা যাবো যে পয়েন্টটি সেই পয়েন্টটি হচ্ছে হাদিসটি আসলে আমাদেরকে কি মেসেজ দিয়েছে এই হাদিসের মাধ্যমে আমাদের কাছে কি মেসেজ সাব্যস্ত হবে বন্ধুগণ আমরা আজকের আলোচনায় এখানেই থামতে চাই কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ আগামী আলোচনা আমি আপনাদের কাছে যে বিষয়টি আলো বলবো সেটা হচ্ছে আমরা এই হাদিসের মেসেজগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য ইনশাল্লাহ তারা চেষ্টা করবো আল্লাহ সুবাহ তারা আমাদের সবাইকে টফিক দান করুন প্রশ্ন করেছেন নাহার আপনি প্রশ্ন করেছেন নাহার আপনি প্রশ্ন করেছেন যে শেখ আমি জানতে চাচ্ছিলাম চার রাকাত সালাতে প্রথম রাকাতে সুরে বাকারা প্রথম দশ আয়াত তেলাওয়াতের পর তৃতীয় রাকাতে আয়াতুল কুসি তেলাওয়াতের আগে কি বিসমিল্লা বলতে হবে এবং তার শাহুদের পর তার শাহুদের তৃতীয় রাকাতে সুরা বা শেষ দুই আয়া তেলাওয়াত করলে তখনও কি বিস্মিল্লা বলতে হবে কি না না আপনি কোরআনে করিমের তেলাবাতের সুরা যখন শুরু করবেন প্রথমেই আপনি বিসমিল্লা বলবেন এরপর যখন তেলাওয়াত শুরু করবেন আউজবুল্লাহ বিসমিল্লা কোনোটাই বলতে হবে না যেহেতু আপনি সুরার কোরআনে সালাতের শুরুতেই আপনি কি করেছেন আউজবুল্লার মাধ্যমেই তেলাওয়াত শুরু করেছেন আউজবিল্লা এবং বিসমিল্লার মাধ্যমেই তেলাওয়াত শুরু করেছেন সুতরাং এই তেলাওয়াত এর মধ্যে সরাতের মধ্যে আলাদা করে বিসমিল্লা বলার প্রয়োজন নেই আলাদা করে বিসমিল্লা প্রয়োজন নেই আপনি মাঝখানে যদি আয়েতুল কুরসি তেলাওয়াত করেন বিসমিল্লা রহমান রহিম আয়েতুল কুরসি বলার প্রয়োজন নেই আবার এরপরে যদি আপনি আমনার রসুলাউন্সিল ইলেহি অর্থাৎ সে দুই তেলাওয়াত করেন মাঝখানে আপনি বিসমিল্লা রহমান রহিম বলার প্রয়োজন নেই তবে যদি আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলেন এটি আপনার জন্য বেদাত হবে ব্যাপারটি এমন নয় কিন্তু সুন্নাহ নয় যে মানে এভাবে সাহাবাই কেরামগন্থিল আবাদ করেছেন সলাতের মধ্যে এটি প্রমাণিত হয়নি এভাবে প্রমাণিত হয়নি এরপরে অর্ণব আপনি প্রশ্ন করেছেন শেখ এ পৃথিবীর অনেক দেশেই অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে এবং ঐতিহাসিক মসজিদ আছে সেগুলোতে মুসলিম ও মুসলিম সবাই যায় ঘুরতে আবার নামাজও হয় এরকম মসজিদকে দর্শনীয় স্থান বানানোর বিধান কী আর যদি কোনো কারণে এমনটি করা যায় আর যদি কোনো কারণে এমনটি করা যায় প্রথম কথা হচ্ছে মসজিদ আসলে দর্শনীয় স্থান নয় কিন্তু মসজিদকে আমরা মানে এমন পর্যায়ে নিয়ে গেছি যেটা মসজিদকে অনেকটা বলা যেতে পারে যে মসজিদের কারুকার্য মসজিদের সৌন্দর্য যেটি আলাদা রসুল সাল্লা নিষেধ করেছেন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে নাহার রসুল্লাহাম আঞ্জা খরা মাসে আজিদ রসুল্লাহ সাল্লা ইসলাম মসজিদের চাকচিক করা মসজিদের মধ্যে মানে ডেকোরেশন করা আলোক করা আলোকসজ্জা করা মসজিদকে খুব সুন্দর করে সাজানো এগুলোকে নিয়ে অপছন্দ করেছেন নিষেধ করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মুসলিমরা আল্লাহ রসুল্লামে এই সুন্দর অনুসরণ করেনি ফলে মুসলিমরা মসজিদকে খুব সুন্দর করে সাজিয়েছে ফলে দেখা গিয়েছে যে মুসলিম মসজিদগুলো শেষ পর্যন্ত এমন এক দর্শনীয় স্থানে পরিণত হয়ে গিয়েছে যে দূর মানে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ বিদেশ থেকে মসজিদ দেখার জন্য মূলকগণ আসে থাকে লোকেরা আসলে এখানে আপনি বাধা দেওয়ার কিছুই নেই লোকেরা মসজিদে যদি আসে আপনি সেখানে মসজিদে লোকদেরকে বাধা দেওয়ার কোনো বিষয় নেই তবে এখানে এ বিষয়ে আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মসজিদে যেই মানে পবিত্রতা রয়েছে মসজিদে যেই আদব শিষ্টাচার রয়েছে সে আদব শিষ্টাচার যদি লঙ্ঘিত হয় তাহলে এটি এই কাজ করতে দেওয়া উচিত নয় মসজিদকে দর্শনীয় স্থান অথবা মসজিদকে মানে এটাকে বলা যেতে পারে যে এটা ঘুরার স্থানে পরিণত করা এটা সলফদের আমল থেকে প্রমাণিত হয়নি এটি সাব্যস্ত হয়নি সুতরাং এই কাজ বর্তমানে হয়ে গিয়েছে যেহেতু মসজিদের অনেক কারুকর্য অনেক সৌন্দর্য বর্তিত করা হয়েছে এবং মসজিদ করা হয় তাকে মসজিদকে শুধুমাত্র নামের জন্য প্রচারের জন্য যে কে কত গম্বুজ বিশিষ্ট কে কত সৌন্দর্য মানে শৈলী দিয়ে মানে চাকচিক্য করে মসজিদ করতে পারেন ফলে এটা দর্শনীয় স্থানে পরিণত হয়ে গিয়েছে সেক্ষেত্রে মসজিদরা আদব রক্ষা করতে হবে আরেকটি বিষয় হচ্ছে মসজিদের সলাৎ এর সময় এই ধরনের মানে সুযোগ বা অবকাশ দেয়া যাবে না মসজিদের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মসজিদ যদি সত্যিকার মসজিদ হয় তাকে তাহলে সলাতের সময় অবশ্যই এই ধরনের কাজে কোনো অনুমতি দেওয়া যাবে না সলাতের বাইরের সময়টুকুতে যদি কেউ মসজিদ দেখতে আসে তাদেরকে বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই বাধা না দিলেও কোনো অসুবিধা নেই তবে তারা আদব শিষ্টাচার পবিত্রতা মেনটেন করে মসজিদের মানে দর্শন কাজ দেখতে পারে কিন্তু এর সময় অবশ্যই সে মসজিদে সলাত আদায় করতে হবে মসজিদে সলাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই মুসলিমগণ সেখানে সলাত আদায় করতে পারবেন সলাত আদায় করতে নেই যেহেতু এটা মসজিদ তবে শর্ত হচ্ছে মসজিদ এটা সলাতের পরিবেশ থাকতে হবে কোন কোনো মসজিদ এমন হয়ে গিয়েছে যে সলাতের পরিবেশই নেই যদি সলাতের পরিবেশ না থাকে তাহলে সে মসজিদে সলাত আদায় করার বিষয়টি বিতর্কিত হয়ে যাবে কারণ সলাতে পরিবেশ নেই নারী পুরুষ বিভিন্ন ধরনের মানুষ আসতেছে যাচ্ছে এমন একটি পরিবেশ যদি হয় থাকে তাহলে সেখানে সরা আদায় করার বিষয়টি বিতর্কিত কোনো সন্দেহ নেই উচিত হচ্ছে যারা এই সমস্ত মসজিদগুলো নির্মাণ করেছেন তাদের উচিত হচ্ছে মসজিদের মূল অবজেক্ট থেকে মসজিদকে বের না করা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা মুসলিমরা মসজিদ নিয়ে আমরা এমন একটা মানে অহংকারের দিকে চলে যাচ্ছি এবং এমন একটি উদ্দেশ্যের দিকে চলে যাচ্ছি শেষ পর্যন্ত মসজিদকে আমরা দর্শনীয় স্থানে রূপান্তরিত করার একটা প্রয়াস আমাদের মধ্যে কাজ করছে আর লোকদের কাছে বাহাবা পাওয়া পাওয়ার জন্য লোকদের কাছে প্রশংসা পাওয়ার জন্য যে এত বড় একটা মসজিদ করেছে এত গম্বুজ বিশিষ্ট মসজিদ করেছে এই ধরনের মসজিদ করেছে এই কাজগুলো মূলত আমরা দেখি আমরা যদি সাহাবিদের যুগে যাই তাবেদের যুগে যাই তবে তাবিদের যুগে যাই দেখবো যে এই ধরনের কোনো ইতিহাস নেই সুতরাং এক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এক তা প্রশ্ন করেছেন শেখ রাসুল্লাহ আমাদেরকে হাদিস লিখতে মানা করেছেন আমরা জানি কিন্তু পরবর্তী অনেক পরে হাদিসগুলো লেখা হয়েছে এটা কি নবীর আদেশের বিপরীত নয় কি আর অনেকে বলে বলে যে হাদিস যারা লিখেছেন অধিকাংশ আরবদের বাহিরে আর এরা এজেন্ট ছিল প্রথম কথা হচ্ছে না হাদিস দেখতে রাসুলুল্লাহ আসলাম নিষেধ করেছেন এই বক্তব্য সঠিক নয় রসুলসাল্লাম যে নিষেধ করেছে নিষেধাজ্ঞা ছিল আল্লাহ নবী সাল্লা ইসলাম কোরআনের সাথে রাসুলসাল্লাসমের হাদিসগুলোকে মিলিয়ে যাওয়ার ভয়ে রসুল্লাহ সাল্লাহ আসলাম আশঙ্কা থাকার কারণে আল্লাহ নবী সাল্লাম হাদিস যেহেতু আলাদা করতে সমস্যা হবে এই জন্য রাসুল সাল্লাহ আসলাম এখানে সতর্কীকরণের জন্য রসুলসাল্লা ইসলাম নির্দেশনা দিয়েছেন এটাকে সতর্কীকরণ করা হয় তাকে এটা নিষেধ নয় ফলে আল্লাহ রাসুলসাল্লাইের সময় আব্দুল্লাবিন্লাহ হাদিস লিখেছেন প্রমাণিত হয়েছে তাই যে সমস্ত বন্ধুগণ এ বক্তব্য দিয়েছেন তারা মিথ্যা বক্তব্য দিয়েছেন রাসুল্লাহ সাল্লা উসলাম নিজেই কিতাব আমর হাজম যেটি রয়েছে রসুলসলোল্লাহাম নিজেই লিখেছেন রসুলসলোল্লা ইসলাম ইবনে আবি শাহেরবায় দ্বারা প্রমাণিত হয়েছে রসুলসাল্লাহাম নিজেই সেখানে লিখে দিয়েছেন সুতরাং বুঝা গিয়েছে যে রসুলসল্লা ইসলাম হাদিস লিখতে নিষেধ করেছেন সুনির্দিষ্ট কারণ সেখানে ছিল সেটা হচ্ছে হাদিস এবং কোরআনের সাথে যাতে করে মানে যে পার্থক্য রয়েছে সে পার্থক্যটুকু মানে বোঝা যায় স্পষ্ট থাকে এই জন্য আল্লাহ নবী সাল্লা ইসলাম সাহাবাইকারদেরকে হাদিসের ব্যাপারে এ গুরুত্ব দিয়েছেন কিন্তু সাহবাইকারামগণ আল্লাহনবী সাল্লাহামের তিরোধানের সাথেই সাথেই ক্যারামগণ যে হাদিসগুলো মুখস্থ ছিল সে হাদিসগুলোকে সাবাই ক্যারামগণ সাথে যেমনিভাবে মুখস্থ করেছেন তেমনিভাবে সাবাই ক্যারামগণ ওই হাদিসগুলোকে মানে তাদের পরবর্তী তাবিদের কাছে সেগুলোকে জানিয়ে দিয়েছেন এবং তারা সকলেই এই হাদিসগুলো লিখে দিয়েছেন সাহাবিদের মধ্যেও একাধিক সাহাবির বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে তারা হাদিস লিখেছেন সুতরাং যারা বলে থাকেন যে হাদিসগুলো অনেক পরে লিখা হয়েছে তারা সত্যিকার মিথ্যা তথ্য দিচ্ছেন সুস্পষ্ট সঠিক তথ্য দিচ্ছেন না বরং আদার রসুল সাল্লামের কয়েকটি মানে আদার রসুল ইসলামের লিখা মানে একটি কাগজ আলী ইবনে আবি তালেব রেদি আল্লাহ তোলা দেখিয়ে বলেছেন যেটি আবু জাহাইবে বর্ণিত হাদিসের মধ্যে রয়েছে সই মুসলিমের রাজয়ের দ্বারা সাব্যস্ত হয়েছে যে মা এই এই কাগজের মধ্যে এটার মধ্যে কী রয়েছে তোমাদের রাসুল তখন আলী এবনী বলছেন আল্লাহ রসুল সাল্লা ইসলাম আকেল সম্পর্কে অর্থাৎ যে সমস্ত দিয়াতের বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে যে যে কাগজটি লিখে দিয়েছিলেন সেটা এর মধ্যে রয়েছে সুতরাং বোঝা গেল রসুল সাল্লা ইসলামের নির্দেশনায় লিখিত হয়েছে রসুল সাল্লাউ ইসলাম কোরআনের সাথে যাতে করে কোনো না কোনো কারণে সংমিশ্রণ না ঘটে কোরআনের সাথে যাতে করে এলতিভাস না হয়ে যায় মিশি না যায় এই জন্য রসুল সাল্লাহ ইসলাম নিষেধ করেন নাই এটা হচ্ছে সতর্কীকরণ আল্লাহ নবী সাল্লাহ ইসলাম এবার সতর্কী করেছেন সতর্ক করেছেন কিন্তু রসুল্লাহামের সময় আমরা জানি যে সাহাবা এ মধ্যে অনেকেই এই বিষয়গুলো লিখে রেখেছেন সুতরাং যারা বলেছেন যে পরবর্তী সময় যারা লিখেছেন তারা আরবের বাহিরে এবং তারা এজেন্ট ছিল এগুলো মিথ্যা বক্তব্য এগুলো হাদিস যারা অস্বীকারকারী তাদের বক্তব্য আল্লাহ সুবাহ আমাদেরকে হেফাজত করুন তারা জানে না যে হাদিসগুলোকে কীভাবে সংরক্ষণ করা হয়েছে বরং হাদিস সংরক্ষণ করার জন্য আমরা জানি যে কোরআনের অনেক বেশি অনেক অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে ফলে হাদিস সংকলনের বিষয়টি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ হাদিসের মধ্যে মানে এই আশঙ্কা যখন তৈরি হয়েছে জাল জালিয়াতি হতে পারে হাদিসের মধ্যে এই আশঙ্কা যখন তৈরি হয়েছে যে হাদিসের মধ্যে কেউ নিজেদের বক্তব্য পক্ষ থেকে কোনো বক্তব্যকে মানে এর মধ্যে ইনপুট করে দিতে পারে ঢুকিয়ে দিতে পারে কোনো বক্তব্য এসে যেতে পারে ফলে হাদিসের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা হয়েছে কোরআন যেহেতু সাহবাই ক্যারামগঞ্জ মুখস্থ করেছেন সুতরাং কোরআনের ব্যাপারে এত বেশি যেহেতু প্রশ্ন আসে নাই জাল জালিয়াতির প্রশ্ন আসে নাই কোরআনের ব্যাপারে এত তাহিক করা হয়নি যেহেতু তাহিক বা যত মানে পর্যালোচনা করা হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে হাদিস সংকলনের ক্ষেত্রে ধন্যবাদ জিলহজের প্রথম নয় দিন টানা রোজা রাখার অতিরিক্ত কোন ফজিলত আছে অবশ্যই ফজিলত রয়েছে যেহেতু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এর এই দিনগুলোর নেকামলকে রসুল্লাহ আসলাম বলেছেন যে আল্লাহ তালা কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এই দিনগুলো নেক আমলগুলো আল্লাহ রবুল আলমিনের কাছে সবচেয়ে দিবসের সব সে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহবুল্লাহ আলমিনের কাছে এই আমল এবং কি জিহাদ ফিসাবিল্লার চেয়েও শ্রেষ্ঠ আমল সুতরাং এই নয় দিন যদি কেউ একাধারে শিয়াম পালন করে থাকেন তিনি অবশ্যই অতিরিক্ত ফজিরত লাভ করবেন এই দিনগুলোর যেই অতিরিক্ত ফজিরতটা রাসুল্লাহ আসলাম বলেছেন সে অতিরিক্ত ফজিরত লাভ করবেন কিন্তু ফজিরতের জন্য শর্ত নয় যে ফজিরতের অ্যামাউন্ট উল্লেখ করে দিতে হবে আমরা অনেকে মনে করে থাকি যে ফজিরতের বিষয়ে অ্যামাউন্ট অবশ্যই জানতে হবে অ্যামাউন্ট জানা শর্ত নয় আদালন সাল্লাহ আলু ইসলাম এই হাদিসগুলোর মধ্যে অ্যামাউন্ট কত কী হবে সেটা আসল্লা আসালাম বলে দেননি তবে এটাকে এই কথাই বলে দিয়েছেন যে আল্লাহ তারার কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আমল আর সাল্লাহ ইসলাম বলেছেন যে জিহাদের যেও শ্রেষ্ঠ আমল সুতরাং এই দিনের আমল আল্লাহ রাবুল আলমীর কাছে জেহাদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণে এই দিনগুলোর মধ্যে যদি কেউ টানা সিয়াম পালন করে থাকেন এই আমলটুকু তার মানে ফজিরত অনেক শ্রেষ্ঠ হবে কোনো সন্দেহ নেই সালেফদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে সালাফের অনেকের আমল সাব্যস্ত সাইদিন জুবাই রাজি আল্লাহ তাল আনহু রহম আল্লাহ তালা তার কাছ থেকে বর্ণিত হয়েছে তিনি এই নয় দিনের সিয়াম পালন করতেন এবং অনেকের বর্ণা সালাফদের অনেকের কাছ থেকে এই ধরনের বন্যা পাওয়া যায় আরমান আপনি প্রশ্ন করেছেন করোনার কারণে আমরা অনেকে বলতেছি বল আমাকে কারণে অনেকে বলতেছে যে কোরবানি না করে এই টাকা অভাবী লোকদের দিয়ে দিলে কোরবানির সম পরিমাণ সব পাওয়া যাবে এর না এ ধরনের বক্তব্য সঠিক নয় কোরবানি এর স্বভাব কোরবানি এর মধ্যে কোরবানি এর ফজিরত অনেক বেশি ফরি শেখুল ইসলাম তাইমিয় রহমতুল্লাহ মাসা আল্লাহ উত্তর মধ্যে বলেছেন যে কেউ যদি কোরবানি টাকা সদকা করে আর কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মানে পশুর জবাই করা থাকে কোনটি উত্তম হবে পশুর জবে করাটা হচ্ছে কোরবানি চেয়ে শ্রেষ্ঠ আর ঈদের দিনে ইয়মুন সবচেয়ে শ্রেষ্ঠ নোমল ইহাদৃষ্টি আল্লাহ রসুসাল্লামের একাধিক আহ এন সই বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ নে কামল হচ্ছে কোরবানির জবে করা সুতরাং এই নেক আমলটুকু এই দিনে যে দিনটা হচ্ছে পুরা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন সবচেয়ে আল্লাহ তালার কাছে সবচেয়ে ফজিরতপূর্ণ দিন সেই ইয়ম এই কাজটি যদি কেউ না করে তিনি অন্য কাজ করে থাকেন তাহলে তিনি এই শ্রেষ্ঠত্ব বা এই ফজিরতটুকু তিনি পাবেন না তাই কেউ যদি এই বক্তব্য দিয়ে থাকেন তার এই বক্তব্য যথার্থ তো নয় সঠিক নয় সরিয়া সম্মত নয় এক্ষেত্রে তিনি অভাবীদেরকে কেন তিনি দান করতে পারবেন না তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানিও করবেন আর যদি তার সামর্থ্য থাকে তিনি অভাবীদেরকে এখান থেকেও দান করবেন আর যদি কোরবানি থেকেও তিনি হয়তো অভাবীদেরকে দেবেন কোরবানি তো আসলে কাদের জন্য তাহলে আমরা অনেকে হয়তো কোরবানি বুঝি নাই যারা কোরবানি বুঝে নেয় তারাই মূলত মানে এই ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারে কোরবানি তো হচ্ছে মূলত আল্লাহ রব্বুল আলমিনী সন্তুষ্টির জন্য জবে করবে আর সেখান থেকে আল্লাহ সুবাহ তালা বলছেন ও ইস আল ফিরতুল হাজির আঠাশ নম্বর রাতের মধ্যে আল্লাহ সুবাহ তালা বলছেন তোমরা সেখান থেকে আল ব্যা ইস আল ফাকির দুস্থ অভাবীদেরকে তোমরা সেখান থেকে খাবারের ব্যবস্থা করো সুতরাং কোরবানির গোস্ত আপনি বন্টন করে দেবেন আপনি যদি আপনি এমন হয় যে না মানে আজকে অভাবগ্রস্ত মানুষগুলো যদি কোরবানি ঘোষ পেয়ে যায় তাহলে তারা তাদের অভাব দিক থেকে তাদের অভাব পরি মানে পূরণ হয়ে গেল সুতরাং আপনি কোরবানি করে আপনি কোরবানি ঘোষগুলো অভাবীদের মধ্যে বন্টন করে দিতে পারেন অভাবীরা যদি কোরবানি ঘোষগুলো পেয়ে যায় তাহলে তাদের অভাব পূরণ হয়ে যাবে আপনি যেই যে জিনিসটি চাচ্ছেন সেই জিনিসটি কোরবানির মাধ্যমে করা সম্ভব সুতরাং আপনি এখানে আর্থিক মানে কোরবানি যদি আপনি করতে না পারেন আপনি কোরবানি করেই সেটাকে বিতরণ করে দিতে পারেন যেহেতু এই সুযোগটুকু আপনার রয়ে গেছে আলিফ শেখ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম শেখ আমার প্রশ্ন আমরা জানি ইমাম মাহাদি ফাতিমা রাজি আল্লাহ বংশ থেকে আসবে ফাতিমা রাজি আলতাহী আসলামের বংশধর এখন কোথায় আছে এবং ইমাম মাহাদিকে প্রথম কোথায় দেখা যাবে প্রশ্ন করেছেন যে ফাতেমা রাজি আল্লাহ তাল বংশধর থেকে হবেন হ্যাঁ সঠিক ফাতেমা রাজিয়া বংশধরা কোথায় আছে তাদের বংশধররা আমরা জানি ফাতিমা রাজিয়ালত বংশধরদের প্রায় মানে হিজড়ি তৃতীয় শতক এর শেষের দিকে মানে তারা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে গেছে তার বংশধর দুইটি ধারা থেকে আমরা পেয়েছি একটা হাসান এমনি আলীর আল্লাহ এবং একটা হুসেন এমনি আলী ধারা দুই ধারাতেই মানে এটি একেবারেই মানে অপরিচিত হয়ে গেছে অপরিচিত হয়ে অনেক মানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু ওই কেয়ামতের আগে ওই বিচ্ছিন্ন ধারা থেকেই আবার স্পষ্টভাবেই প্রমাণিত হবে যে মানে এই ধারা থেকেই বেরিয়ে আসবে কিন্তু এটা স্পষ্ট নয় যে এখন যে তারা অমুক ভূখণ্ডে রয়েছে পৃথিবীর ওই ভূখণ্ডে রয়েছে পৃথিবীর ওই দেশে রয়েছে এই কথা বলার সুযোগ নেই আর ইমাম মাহাদি প্রথম কোন কোথায় দেখা যাবে কোথায় না ইমাম মাহাদি আমি বলেছি যে ইমাম মাহাদি তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হবেন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হবেন পৃথিবীর মানে কোনো এক ভূখণ্ডে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হবেন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর যখন তিনি মানে তার এই আত্মপ্রকাশ ঘটবে তখন লোকেরা তার হাতে ব্যায় গ্রহণ করবেন মক্কাতে তার হাতে বায়াত গ্রহণ করবেন মাক্কাতে তার হাতে বায়াত গ্রহণ করবেন সুতরাং মানে ই মাহাদি কোথায় দেখা যাবে না কোথায় দেখা যাবে এই নয় যে তিনি হঠাৎ করে এক জায়গায় উদিত হয়ে যাবেন সূর্যের মতো এই বক্তব্য সঠিক নয় বরং তিনি ক্ষমতায় আসবেন ক্ষমতায় আসার পরে এটি প্রমাণিত হবে যে তিনি মাহাদি তার আমল থেকে প্রমাণিত হবে যে তিনি মাহাদি এরপরে লোকেরা তার কাছে বায়াত গ্রহণ করবে শোয়ব হাসান শুভ প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শেখ আমি একজন প্রবাসী এখানে ফজরের সালাতের জন্য আজান হয় পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং জামাত শুরু হয় ছয়টা দশ মিনিটে কিন্তু আমার কাজের জন্য ভোরে পাঁচটা চল্লিশ মিনিটে ঘর থেকে কাজের জন্য বের হয়ে যেতে হয় অবস্থা আমি যদি ফজরের সালাদ পাঁচটা তেইশ মিনিটে আদায় করতে পারব কিনা না ফজরের সালাতের যদি আপনার সময় কখন হয়ে থাকে সেটা আমাকে ক্লিয়ার করতে হবে যদি ফজরের আজান পাঁচটা পঞ্চান্নতে হয় এটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে ফজরের সালাদ যদি পাঁচটা তিরিশে ওয়াক যদি পাঁচটা হয়ে যায় তাহলে আপনি করতে পারবেন কিন্তু যদি ওয়াক্ত দাখিল না হয় ওয়াক্ত যদি প্রবেশ না করে তাহলে পাঁচটা তিরিশে আপনি করতে পারবেন না এই বিষয়টি কনফার্ম হতে হবে ওয়াক্ত হয়ে যায় কিনা আর এটা খুবই সহজ এখন ডিভাইসের মাধ্যমে আপনি বুঝতে বলতে পারবেন মানে এই প্রশ্ন আমাদের কাছে না করে আপনি যদি ডিভাইসকে প্রশ্ন করতেন তাহলে আপনি গুগলকে যদি গুগল সার্চ থেকে যদি আপনি বলতেন যে মানে ফজরের টাইম কখন তখন আপনাকে বলে দিত যে ফজরের টাইম এতটা বাজে খুবই সহজ প্রশ্ন এই প্রশ্ন আমাদের কাছে না করে আপনি গুগলের কাছে প্রশ্ন করলেই খুব সহজে যেতে পারতেন তাই আপনি যে ভূখণ্ডে আছেন সেই ভূখণ্ডে যদি ফজরের টাইম পাঁচটা তিরিশে হয়ে যায় তাহলে আপনি আদায় করতে পারবেন এস এম নাজবুল হোসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ এই হাদিস অনুযায়ী কি দাজ্জাল এখন জীবিত আছে আমরা সামনে এই বিষয়টি আলোচনা করবো হাদিসুল সাহা সম্পর্কে যখন আমরা পর্যালোচনা করবো তখন আমরা বলবো যে দাজ্জালের ব্যাপারে তামিমা দারি রা দালানু যে মেসেজ দিয়েছেন সেই মেসেজ থেকে আমরা আসলে কি জানতে পেরেছে ইনশাআল্লাহ তারা সেটা আগামী আলোচনায় অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে আল্লাহ সুবানা আমাদের সবাইকে তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি